Welcome nation, this is Dusty Nation back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। Yes, আজকে আমি ভিডিও বানাচ্ছি বলে যদি এই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন মানে I'm so dumb man, what the hell? Anyways, so basically আজকাল পার্লামেন্টে মানে সংসদে যা হচ্ছে মন্ত্রী মিনিস্টাররা যা করছে এগুলো দেখে Confused. কেউ কেউ পার্লামেন্টে গান গায়, কেউ করে কৌতুক, কেউ কিনা আলেমদের করে রোস্ট, মানে অল দিস স্টুপিড ডাম শিট হ্যাপেনিং ইন দ্য পার্লামেন্ট। আমার ওদের কাছে শুধু একটাই কোয়েশ্চন মন থেকে আসে, এন্ড দ্যাট ইজ intention. Yes, what is their intention? Why they are doing this? Like, what the hell? This is parliament. একটা সংসদের মধ্যে বসে যেখানে কিনা দেশের কি অবস্থা, দেশকে কিভাবে চেঞ্জ করা যায়, দেশের কি কি লাগবে এগুলো নিয়ে কথা বলবে, এগুলো না বলে সব স্টুপিড শিট ইজ হ্যাপেনিং ইন পার্লামেন্ট। সো দ্যাটস দ্য রিজন আজকে আমি এসেছি আপনাদের সামনে আমার বক্তব্য নিয়ে, অ্যাকচুয়ালি বক্তব্য না মন্তব্য নিয়ে। হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং টু মি দিস টাইম ম্যান, শিট। আজকাল ঘরে ঘরে আলেম, ইউটিউবার, মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে ইভেন অশ্লীল সিঙ্গার, সেও আলেম। পার্লামেন্টে দেশ নিয়ে তর্ক বিতর্ক হয় না, হয় কোন আলেম কি বলেছে, কোন আলেম কেমন ওয়াজ করেছে, সেগুলো নিয়ে কথাবার্তা। সো এত আলেমদের ভিড়ে আমি জালেম হয়ে এসেছি ওদেরকে দিতে আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ রোস্টা হবে করা। অ্যান্ড বাই দ্য ওয়ে একটা কথা লাস্ট ভিডিওতে বলা হয়নি, অ্যান্ড দ্যার ইজ আজকেও পিছে আগুন লাগাইছি। সো ঘরে ঘরে এত আলেম, আমি তাই হলাম জালেম, এরকম একটি লেখা লিখে আমি ফেসবুকে পোস্ট করার পরে আমাকে বিশিষ্ট ফেসবুকের আলেম সমাজ, যারা কিনা পেশাব করে পানি খরচ করে না, তারা রীতিমতো রোস্ট করে গালি দিয়ে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। ওরা ভেবেছে জালেম মানে হচ্ছে কাফের, ওয়ারেস জালেমের অর্থ হচ্ছে হিংস্র, ক্রুয়েল, যার মধ্যে কোনো দয়া মায়া নাই, যে কিনা লাইক ইংলিশে লাইক স্যাভেজ বলা হয়, জালেমের ইংলিশ হচ্ছে স্যাভেজ। সো আমি যখন নিজেকে নিজে ইংলিশে বলি আম স্যাভেজ, তখন সবাই গালি দেয়, আর যখন আমি বলি আমি জালেম সবাই আমাকে গালি দেয়। লাইক হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং ম্যান, দিস ইজ ভেরি কনফিউজিং। মানে বাংলার গালি ইংলিশে দিলেও মানুষ ওটাকে আপনাকে বাহাবা দিবে, আর ইংলিশের গালি যদি আপনি বাংলায় দেন তাহলে মানুষ আপনাকে আনলিমিটেড ভরা দিবে। অ্যান্ড এটা নিয়ে আমার মনে এসেছে আজকে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সো সবাইকে জানাচ্ছি 21 ফেব্রুয়ারির শুভেচ্ছা। কয়েকদিন আগে বাংলাদেশের অশালীন সিঙ্গার মমতা, যে কিনা বাংলাদেশের সকল অশ্লীল সংসের গুরুমাতা, আমার কামড় দিয়ে ওনার ইন্সপিরেশন, সংসদে গিয়ে আলেম সমাজকে রোস্ট করা শুরু করেছে, স্পেশালি মিজানুর রহমান আজহারিকে। আমরা লাইক মমতা জাপা, আপনি একজন ভালগার কুইন, ওয়াই আর ইউ টকিং অ্যাবাউট আলেমস, লাইক হোয়াট দ্য হেল, ওয়াই ইজ ইট? মমতা চাপা, যিনি কিনা পার্লামেন্টের রুলই জানে না, কিভাবে পার্লামেন্টে কথা বলতে হয় কি বলতে হয় সেটাই জানে না, উনি কিভাবে এখনো পার্লামেন্টের মেম্বার আমি সেটাতেই কনফিউজড। উনি পার্লামেন্টে গিয়ে গান গায়, ওরে শেখ হাসিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না, তুরা করে দেখ লক্ষ্য কে পক্ষ বিপক্ষ, দাঁত হারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে
আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলো নাজার নাই। এটা তো পার্লামেন্টের অবমাননা, আবার আলেমদেরকে নিয়ে আজে বাজে কথাও বলে। কারণ ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা, অশালীন ভাষায়, অকথ্য ভাষায় যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালি গালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার। আজকে সেগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে। আমাদের ধর্মমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি একটা জায়গায় একটা বক্তব্য দিয়েছেন, আমি সেটা রিপিট করব না, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের যারা আছে, যারা সুবিধার জন্যে এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয়, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে, আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক, ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। আরও অনেক ধরনের কথা আছে যেগুলো আর আমি এখন বলবো না, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকারের এগুলো নজরদারি বাড়াইতে হবে। ওনার আজে বাজে কথা আলেমদেরকে নিয়ে দেখে আলেম সমাজ কি বলে চলুন সেটা দেখে আসি। আরে ভাই রে ভাই, কে তুমি? মমতা জাপার রাজনৈতিক হিস্ট্রি ধরে টান দিতে কি আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। ওনার পার্লামেন্টের কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে যখন আমি একটু ঘাটাঘাটি করি, তখন আমি দেখেছি উনি একাধিকবার নিজের স্বামীর নাম চেঞ্জ করার জন্য আবেদন করেছে। এখন পর্যন্ত কেউই বলতে পারে না যে ওনার হাজবেন্ড কয়জন এবং প্রেমিক কয়জন। ইভেন নির্বাচন কমিশনে এই ব্যাপারে ঘাটাঘাটি করে কোনো কুল পায়নি, কিনারা পায়নি, পায়নি দরিয়ার পানি। বরঞ্চ নির্বাচন কমিশন ঘাটাঘাটি করে যেটা পেয়েছে সেটা হচ্ছে উনি এক হাজবেন্ডকে তালাক না দিয়ে আরেকটি বিয়ে করে ফেলেছে। ওনার এই বারো ভাতারির কাহিনী উনি একটি মুভিও বানিয়েছেন যার নাম হচ্ছে মমতাজ। আপনারা ওই মুভিটি দেখলেই উনার এই সকল হিস্ট্রি বুঝে যাবে। এখন অনেকে বলতে পারেন মমতাজ আবার 10টা বিয়ে করুক, 20টা প্রেম করুক, এটা উনার পার্সোনাল ব্যাপার। বাট নো 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 নো, যেই পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে একটি মুভি বানানো হয় সেটা আর পার্সোনাল থাকে না, সেটা হয়ে যায় পাবলিকের সম্পত্তি টু জাজ অ্যান্ড মেক এ রোস্ট ভিডিও। তাই আমি আমাদের এমপি মমতাজ আপাকে আস করতে চাই, বিনীত নিবেদন করতে চাই, আপা আপনি একটু পার্লামেন্টে একটি স্পিচ দেন, আপনার হাজবেন্ড কয়জন, কারেন্ট হাজবেন্ডকে এবং আপনার প্রেমিক সংখ্যা কয়জন, আমি আপনার কাছে জোর দৌড় তো কোনো ওয়ার্ডই নাই, আমি আপনার কাছে জোরালোভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি পার্লামেন্টে এই স্পিচটা দিন, আপনার কয়জন ভাতার আছে, আই মিন আপনার কয়জন প্রেমিক আছে, হাজবেন্ড আছে, এটা নিয়ে প্লিজ একটা আপনি স্পিচ দেন। বিকজ পার্লামেন্টে তো আপনারা পার্সোনাল কথা ছাড়া কোনো কাজের কথা বলেন না, রাইট? সো এই পার্সোনাল কথাটা আমরা শোনার জন্য অনেক বেশি ইচ্ছুক, আমি সহ লাখো কোটি জনতা ইচ্ছুক আপনার এই পার্সোনাল ইনফরমেশান জানার জন্য। পার্লামেন্টে আপনারা বেসিক্যালি ব্যক্তিগত কথা ছাড়া কিছুই বলেন না, কেউ আলেমদের উপর আক্রোশ উঠায়, কেউ কিনা আজে বাজে ফালতু কথা নিয়ে কথা বলে, কেউ জোক করে, কমেডি করে, কেউ গান গায়, লাইক মানে পার্লামেন্ট আর পার্লামেন্ট নেই। আপনারা কথা বলার কথা যেখানে যে আপনাদের এলাকার কি হচ্ছে, এলাকার কোথায় রাস্তার মধ্যে গর্ত আছে, কোন খাদার মধ্যে কে পড়ে গেছে, ম্যান হোলের ঢাকনা নাই, কোথায় মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, কোথায় পানির ট্যাঙ্কি লাগবে, কল লাগবে, সেগুলো নিয়ে আপনাদের কথা নেই। পার্লামেন্টের কথা হচ্ছে দুনিয়ার সব বেফাস কথাবার্তা। সো প্লিজ আমরা আরও আপনাদের থেকে বেফাস কথাবার্তা শুনতে চাই, বিকজ বাংলাদেশের পার্লামেন্টের টিআরপি এমনিও কম, কেউ দেখে না। সো পার্লামেন্টে যদি এই সকল বিনোদন হয় তাহলে অনেকেই দেখবে, আমাদের মতো লাখো তরুণ পার্লামেন্টকে কমেডি সার্কাস উইথ কপিল শর্মার মতোই এনজয় করবে। সো আসুন একটু পার্লামেন্টে আপনাদের ব্যক্তিগত আলাপ আলোচিত আমরা শুনে আসি, করুন। পার্লামেন্টটাকে তো আপনারা একটা কমেডি সার্কাস বানিয়ে দিয়েছেন, তাই আপনাদের জন্য থাকছে প্রাণডালা শুভেচ্ছা এবং আস্তে আস্তে চুম্মা। মমতাজ আবার বিয়ের মতো ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও নির্বাচন কমিশন কনফিউজড। আপনাদেরকে আমি যদি ওনার নির্বাচনের হলফনামা দেখাই, আপনারা উষ্ঠাকে পন্ডুত্থকে পড়ে যাবেন। আমাদের নোয়াখালী ভাষায় উষ্ঠাকে বলে পন্ডুত্থ খাওয়া, বুঝছেন? পন্ডুত্থকে পড়ে যাবেন এমন এমন ওনার হলফনামা। বাইরে বাইরে আমার এখনও হাসি আসছে এই হলফনামার কথা চিন্তা করে। যাই হোক, হলফনামাটা আমি আপনাদেরকে বলছি। সো বেসিক্যালি নির্বাচনের হলফনামা অনুযায়ী 2013 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ওনার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়, উনি ক্লাস টেনে পড়ে। ব্যাপারটা গডসে দেখিয়ে, গডসে ভালো করে দেখুন, 2013 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দেখানো হয় মমতাজ আপা ক্লাস টেনে পড়ে। এই নির্বাচনটা অনেক টাফ হয়েছে ওনার জন্য, কজ এই নির্বাচনে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফার্স্ট হয়েছে। ক্যান ইউ বিলিভ, মাই গুডনেস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফার্স্ট হয়েছে, ওয়াও! 2013 নির্বাচনে ওনার জন্য আমার থাকছে এই জন্য।
মাথারে তালি। ও আবার 2018 নির্বাচনী হলফনামায় 11তম জাতীয় সংসদ নির্বাচনে উনার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়, উনি ক্লাস 9 পড়ে। মানে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, এটার জন্য কিন্তু সিআইডিকে ডাকতে হবে, এসিপি প্রদ্যুমনকে ডাকতে হবে। উনি 2013 পড়তো ক্লাস 10, 5 বছর পরে 2018 উনি ক্লাস 9 পড়ে হলফনামা অনুযায়ী। আমি হলফনামাটা তো দেখালাম আপনাদেরকে স্ক্রিনে, লিঙ্ককে দিয়ে দিব, আপনার লিঙ্কে দেখে নেবেন। এই 5 বছর পরে, 5 বছর পড়ালেখা করে ক্লাস 10 থেকে ক্লাস 9 যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটা শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এই পুরো ঘটনাটা নিয়ে যদি একটা মুভি বানানো হয়, এই মুভি খোদার কসম অস্কার পাবে। অস্কার যদি না পায় আমি আমার নাম ভুলিয়ে দিই, বিকজ এটা এটা একটা ইম্পসিবল একটা জিনিস যে 2013 একটা মানুষ ক্লাস 10 পড়ে, 5 বছর পরে, 5 ইয়ার্স পরে ওই সেম মানুষটি পড়ছে ক্লাস 9। আমরা জানি যে মানুষ সময়ের সাথে সাথে মানুষ আপগ্রেড হয়, উপরে যায় ক্লাসে, কিন্তু উনি নিচে নেমে গেল তাও 5 বছর পরে। লাইক দিস ইজ নেক্সট লেভেল, নেক্সট লেভেল। আমি হাত ব্যথা করছি, নাহলে আরেকটা তালি দিতাম, বাট আস্তে আস্তে একটু তালি দিই। আর কত তালি দিব মমতা জাপাকে। মমতা জাপার পুরো লাইফটাই হচ্ছে একটা মুভি, এবং এই নিয়ে উনি একটি মুভি বানিয়েছে। আমি আপনাদেরকে আগে বলেছি, মুভিটা আপনারা দেখলে আপনারা বুঝবেন যে উনার আসলে লাইফটা যে কত বেদনার, কতগুলো ওনার বয়ফ্রেন্ড ছিল, কতগুলো হাজবেন্ড ছিল, মানুষ ওনাকে কত যে বলেছে, সবাই ওনাকে একটা কথাই বলেছে ওই পুরো ভিডিওতে, সেটি হচ্ছে এটা কিন্তু ম্যাগি নুডলসের বিজ্ঞাপন ছিল না, যারা বোঝার বুঝে গিয়েছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এনিওয়েজ, ওই মমতাজ তুই তো ছিলি 2 টাকা দামের মাইয়া, কত জনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এ একটা হিসাবই না, ছেড়ে দিয়েছে। এখন তো আবার নতুন লোক ছুটেছে, রামচান বিয়ে হয়েছে না হবে, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই মুভিতে দেখানো হয় ওনার পুরো লাইফ হিস্ট্রি কী করে না করে। মুভিটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এখন আসি আসল কথায়, মমতা জাপার আজহারির পিছে এবং আলেম সমাজের পিছে লাগার যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো আমি আপনাদেরকে এখন দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। মমতা জাপা বেসিক্যালি মাজার, পীর, আউলিয়া এগুলোতে বিশ্বাস, উনি একজন মাজার পূজারি, উনি অনেক টাকা মাজারে দিয়ে থাকেন এবং অনেক পীর আউলিয়ার সভায় বেগানা নারী হয়ে অ্যাটেন্ড করেন। ওই পীর আউলিয়ার সভায় ওনার একটা বিশাল ছবিও লাগে এবং সেই ছবির সামনে সবাই আবার নামাজও পড়ে। ওনার যে মুভিটি, মুভি থেকে একটি ছোট্ট ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্লিপে আপনারা দেখতে পেরেছেন যে একটা বিশাল বড় ঘূর্ণিঝড়ে মমতা জাপা যে লঞ্চে ছিল, ওই লঞ্চ বিশাল বড় একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং উনি গান গেয়ে ঘূর্ণিঝড় অফ করে দেয়। কারণ উনার গানের মধ্যে এত আধ্যাত্মিক লেভেলের পাওয়ার আছে, কারণ ঘূর্ণিঝড়, তারপরে এনি দুর্যোগ, এগুলো তা আল্লাহ দেয়। উনার মতে যে পীরাওয়ালি হচ্ছে আল্লাহর চেয়ে বেশি পাওয়ারফুল। কেন আমি এই কথাটা বলছি তা আরও ডিটেলসে আপনাদেরকে পরে বুঝাচ্ছি। মমতা জাপার মতে গান হচ্ছে একটি ইবাদত, গান গাওয়া হচ্ছে ফরজ। আপনার মাথায় কি এতটুকু ধরে না যে বড় পীর মরা মানুষ চিন্তা করে ফেলে? হ্যাঁ, মরা মানুষ চিন্তা যে করতে পারে, সে কি একটা রুহ চেঞ্জ করে আর একটা রুহর মধ্যে দিতে পারে না? এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে ফরজ। এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে ফরজ। নাউজুবিল্লাহ, উনার মধ্যে যেদিন খাজা বাবা গান গেয়েছে সেদিন আকাশটা কেঁপে উঠেছে, জমিনটা নেচে উঠেছে, বরফের ঘেমে উঠেছে, কিন্তু সত্য কথা হচ্ছে আসলে উনি মাটিতে পড়েছে।
আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল কাজায় যেই দিন। আপনারা যারা আজহারী সাহেবের ওয়াজ শুনেন তারা ভালো করেই জানেন যে আজহারী সাহেব অলওয়েজ প্রিচ করে, অলওয়েজ ওনার ওয়াজে বলে যে যারা এসব মাজার পূজা করে, মাজারের সামনে গিয়ে সেজদা দেয়, পীর আউলিয়াকে আল্লাহর চেয়েও বড় মানে, অ্যান্ড ওদের কাছেই সব চায়, পীর আউলিয়ার কাছে তারা সব চায়, যেখানে আল্লাহর কাছে ইবাদত করার কথা বলা পীর আউলিয়ার কাছে গিয়ে পড়ে থাকে, এই টাইপের জিনিসগুলো যারা করে এটা হচ্ছে শিরিক। এটা থেকে অলওয়েজ দূরে থাকতে বলেছে আজহারী সাহেব এবং উনি অলওয়েজ এ ব্যাপারে প্রিচ করেছে। সো এই কারণে যারা মাজার পূজারই একটি আমাদের ইসলাম ধর্মের একটা সার্টেন গ্রুপ আছে মাজার পূজারি, ওরা এই গ্রুপটা আজহারী সাহেবের উপর ব্যাপক খ্যাপায়, এবং এই গ্রুপের একজন লিডিং হচ্ছে যে আমাদের মমতাজ আপা। মমতাজ আপার মতে এরকম আরও অনেকে আছে এবং এরা হচ্ছে ইসলামের শত্রু, এবং এই ইসলামের শত্রুরাই পার্লামেন্টে গিয়ে ইসলাম নিয়ে বক্তৃতা দেয়। এখানে আমি আরেকটু বলতে চাই, গ্রামগঞ্জে আমাদের অনেক শিল্পীরা আছেন যারা ওই অত বড় মাপের না, কিন্তু তারা ছোটোখাটো গান করে, বৈঠকি গান ছোট ছোট আসর করে তারা কিন্তু তাদের জীবন বাঁচায়। এই শিল্পীদের পাশে আমি জানি যে তারা কোনো দরখাস্ত করলে আমাদের উপজেলায় বা ইউনিয়ন অফিসে তারা একটা আর্থিক সহযোগিতা পায়, কিন্তু আমি চাচ্ছি যেমনিভাবে অন্যান্য ভাতাগুলি দেওয়া হচ্ছে এইরকমভাবে এই সমস্ত শিল্পীদের ব্যাপারেও একটা মাসিক একটা ভাতা যেন আমাদের নেত্রী আমাদের সরকার এটাকে চালু করে। এই আবেদনটা আপনার মাধ্যমে আমি রেখে যেতে চাই। উনি সংসদে গিয়ে বাউল সমাজের জন্য টাকা চাই, যে বাউল সমাজ কিনা ইসলামকে অপমান করে, আল্লাহকে গালিগালাজ করে। তুমি আদম রেকম কম দম খাইও না, আর শয়তান রেকম পিছনো ছাইরো না। হ্যাঁ বাবা, জানেরা যারা এক মুখে দুই কথা বলে তাদের কি বলে মানুষ, কি বলে? তাও কয় নেবা সুটটা শুনতে শোনা যায় খারাপ, তাদেরকে বলে মুনাফিক, তাদের মুখের জবান ঠিক নাই। খালি হারাম হারাম, এই শালারা খালি কয় হারাম, কি হারাম হারাম কয় কানে, ওই শালার বেটা শালা। আমি বলছি না সব বাউলরা খারাপ, কিছু কিছু বাউল আছে ভালো, কিন্তু যারা কিনা প্রকৃত ইসলামিক মাইন্ডের তারা বাউল সমাজের জন্য টাকা চাইবে না, বিকজ বাউল সমাজ একটু ডিফারেন্ট আধ্যাত্মিক লাইনে থাকে, ওরা আধ্যাত্মিক জিনিসে বিলিভ করে যেটা কিনা কমপ্লিটলি ইসলামের অ্যাগেনস্টে। সো আপনি এক জায়গায় ইসলামের অ্যাগেনস্টে সকল কাজ করেন, আরেক জায়গায় ইসলামকে নিয়ে বক্তৃতা দেন সংসদে, দিস ইজ লাইক মানে কন্ট্রাডিক্টিং, রাইট? ইটস নট ওয়ার্কিং আউট টুগেদার। সো আই হোপ মমতাজ আপা আমাদেরকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করবে ওনার নেক্সট পার্লামেন্টে যখন উনি স্পিচ দিতে যাবেন। নাম্বার ওয়ান ওনার বিয়ের ব্যাপারে, নাম্বার টু হচ্ছে উনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে, নাম্বার থ্রি হচ্ছে উনি ওনার এলাকায় কী কী করেছে সে ব্যাপারে। উনি ওনার এলাকায় নাকি কয়েকটা ভালো কাজ করেছে, লাইক চক্ষু হাসপাতাল দিয়েছে অ্যান্ড অল দিস থিংস। হ্যাঁ, ভালো কাজ যেগুলো করেছে ওগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই যে চক্ষু হাসপাতাল আপনি দিয়েছেন এটাতে আপনার নাম হয়েছে, কিন্তু এলাকার যে রাস্তাঘাটের কী অবস্থা, এলাকার যে অন্যান্য সমস্যা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, এরপরে ঠিক পানি আসছে নাকি, কারেন্ট যাচ্ছে নাকি, এই সকল যে সমস্যাগুলো আছে আপনাদের মানিকগঞ্জে, আমাকে অনেকে মেসেজ করেছে অনেক প্রবলেম আছে এলাকায়, সেগুলো নিয়ে আপনার পার্লামেন্টে গিয়ে কথা বলা উচিত। আপনার পার্লামেন্টে গিয়ে কথা বলা উচিত আপনার এলাকাকে কীভাবে আপনি আরও উন্নত করতে পারবেন সেই সকল ব্যাপারে, কিন্তু আপনি পার্লামেন্টে গিয়ে দুনিয়ার বেফাস কথাবার্তা, গান বাজনা, প্রধানমন্ত্রীর চাটুকারিতা, প্লাস আপনি বিভিন্ন আলেমদেরকে রোজ শো, বিভিন্ন আজে বাজে কাজ করে শুধুই টাইম ওয়েস্ট করছেন, এবং এগুলো যে আপনি করছেন আই ডোন্ট ব্লেম ইউ, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতাটাই ওরকম নেই যে আপনি একটা পার্লামেন্টে গিয়ে কীভাবে কী কথা বলতে হয়, কীভাবে নিজেদের উপস্থাপন করতে হয়, নিজের এলাকাকে উপস্থাপন করতে হয়, সেটা আপনার জানা নেই। সো এনিওয়েজ গাইজ, সব কিছু শেষ আমি বলতে চাই যে মমতাজ আপার মতো এমন অনেক ভণ্ড আলেম আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আনফর্চুনেটলি এদের নিয়ে আলেম সমাজও কথা বলতে ভয় পায়। কয়েকদিন আগে একজন আলেম স্টেজে মমতাজ আপার এই সকল ফালতু কথাবার্তা নিয়ে যখন কথা বলতে গিয়েছে, উনাকে স্টেজে অলমোস্ট মারমুখী হয়ে মারতে গিয়েছিল আওয়ামী লীগের কিছু লোক, এবং উনাকে স্টেজে থ্রেট দিয়েছে যে উনি যখন স্টেজ থেকে যাবে উনাকে দেখে নিবে এবং বেদম মারবে। মমতাজ
বাস পাগলি যে ব্যক্তি গান গেয়েছে ফাইটে যাই দেহটা ফাইটে যাই এমন কুরআন কর্মিয়ে সংসদে দাঁড়িয়ে 300 এমপির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বুক নাচাইয়া নাচাইয়া বক্তব্য দিয়ে আলেমদেরকে কলঙ্কিত করলো আমরা মুসলিম জাতি আজকে বসে বসে আমরা আঙ্গুল চুষতেছি কত বলেন দেখে না না সংসদ অপমান করে না বারবার বলছি আমরা প্রধানমন্ত্রীর আমাদের দাবি অবশ্যই আপনারা কি করেন কোরআনের ময়দানে আপনারা শুনতে রাজি আছেন তো কোরআনের হক করে শুনতে রাজি আছেন তো কোরআনের ময়দানে তাই আজকাল আলেমরাও এই সকল ঘৃণিত কাজের ব্যাপারে কথা বলে না। এই জন্য আমি তো আলেম নয় জালেম হয়ে এসেছি এদেরকে শায়েস্তা করতে। সো আমি এই ভিডিওতে 100,000 লাইক চাচ্ছি আপনাদের কাছে। লাস্ট ভিডিওতে আমরা অলমোস্ট 150,000 লাইক পেয়েছি। সো এই ভিডিওতে আমি আপনাদের থেকে 100,000 লাইক চাই। যত বেশি লাইক ভিডিওটা তত বেশি ট্রেন্ডিং হবে, তত মানুষ দেখবে। সো প্লিজ লাইক দিস ভিডিও। আমি একটু ওয়েট করছি আপনাদের জন্য। দিয়েছেন লাইক, কেউ কেউ দেখি ডিসলাইকও দিয়েছে, ওদেরকে আমি বলতে চাই, আরে ভাই রে ভাই কে তুমি? তুমি যাই হও, আই ডোন্ট গিভ আ ড্যাম, আই স্টিল অ্যাপ্রিসিয়েট ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সো চুম্মা ফর ইউ। সো যাই হোক, 1 মিলিয়ন হয়ে গিয়েছে আপনার ভাইয়ের। 1 মিলিয়নের জন্য কত কষ্ট করেছি আমরা সবাই, 1 মিলিয়ন ফাইনালি হয়ে গিয়েছে। আমি প্রমিস করেছিলাম আমি 1 মিলিয়ন হলে দেশে আসবো, কিন্তু আমি যদি এখন দেশে আসি তাহলে মার তো খাবো না, মরেই যাবো। তাই একটু জানের ভয় নিয়ে একটু দেরি করে আসতে পারি, বাট আসবো ইনশাল্লাহ, আমি প্রমিস করছি আসবো। বাট আই ডোন্ট থিঙ্ক সো নাও বাংলাদেশে আসা আমার জন্য সেফ, বিকজ আমি আপনাকে একটু এক্সাম্পলই দিয়েছি কী হচ্ছে বাংলাদেশে। একজন আলেম যদি কথা বলে স্টেজে কাউকে নিয়ে, ওনাকে আমরা স্টেজে মারতে যাই, আমি তো কোনো আলেম না, আমি উল্টে জালেম। সো আমার যে কী হবে, ও মাই গুডনেস, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমাকে উইশ করতে চাইলে আপনারা আমাকে প্লিজ wishdestination@gmail.com এই যেই ইমেল অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমেল অ্যাড্রেসে আমাকে উইশ ভিডিও পাঠান, কিংবা এনিথিং ইউ গাইজ লাইক টু সেন্ড মি, পিকচার, ভিডিও, সামথিং ক্রিয়েটিভ, সেন্ড মি সামথিং ক্রিয়েটিভ, আমি আপনাদের ওই উইশগুলো দেখবো অ্যান্ড ওগুলো আমি রিয়্যাক্ট করবো, রিভিউ করবো আমার নেক্সট ভিডিওতে। ভাইয়ের জন্য দোয়া করবেন, অ্যান্ড অবভিয়াসলি দেশের কোনো কন্ট্রোভার্সিয়াল কমপ্লিকেটেড ব্যাপারে কথা বলে নিজেদেরকে ডেঞ্জারে ফেলবেন না, বিকজ আমরা সবাই জানি এখন দেশের অবস্থাটা কী। সো কোনো ব্যাপারে কোনো কিছু বলতে হলে আমাকে ইমেল করবেন, আমার ইমেল অ্যান্ড সব ইনফরমেশান দেওয়া আছে, আই উইল টক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড উইথ দ্যাট বিং সেইড, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড দোস্ত অ্যান্ড ব্রাদার, হোয়াট এভার ইউ উড লাইক টু কল মি, দ্যাটস দ্য নেশন সাইনিং অফ।